আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাঁচ নম্বর বৈশিষ্ট্য যেটি, ওয়া তুইনু আলা নাওয়াইবিল হক, নাওয়াইবিল হক, নাওয়াইবিল হক হলো, নাওয়াইবিল হকের মুহাদ্দিসিনে কিরাম অনেক ব্যাখ্যা করেছেন, তন্মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাখ্যাটা হলো হকের উপরে চলতে গেলে সমাজে মানুষ বিভিন্ন ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হয়। একজন মানুষ হকের উপরে টিকে থাকতে গেলে বিভিন্ন দিক থেকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। যেমন ধরুন একজন মানুষ সুদের উপরে ভিত্তি করে অনেক কিছু করে ফেলছে, এখন যখন তিনি হক বুঝতে পারছেন যে এই সুদ তো আমার ভিতরে রাখা যাবে না, উনি এখন সব সুদ ফেরত দিয়ে দিলেন। উনি ধরুন গত মাসে ছিল কয়েক কোটি টাকার মালিক, এই মাসে আসে 1,00,000 টাকার মালিক, কারণ এগুলো তো সব সুদের উপরে ভিত্তি করে। তো ওনার কাছে এগুলো যতদিন থাকবে উনি জাহান্নামের জন্য নিজেকে রেডি করতেছেন, তাহলে তওবা করতে হলে এগুলো সব ফেরত দিতে হবে। এখন ফেরত দিয়ে উনি হকের উপরে থাকার কারণে নিঃস্ব হয়ে গেছে, হকের কারণে নিঃস্ব। এরা হলো নাওয়াইবুল হক, সুদের সুদ ছিল সুদ ফেরত দিছে, অথবা ঘুষ খেয়ে খেয়ে অবৈধভাবে সম্পদ উপার্জন করে বিশাল সম্পদের ভাগ ঘটছে, এখন উনি বুঝতে পারছে আহারে আমার তো জাহান্নামে যাওয়ার রাস্তাটা সহজ হয়ে গেছে, এর থেকে ফিরে এসে জান্নাতের দিকে যাইতে হবে, তখন তাওবা করছে। তাওবা করলে ওই সম্পদগুলো সব ফেরত দিতে হবে। এখন ঘুষের টাকা সব ফেরত দিতে যায়, বাড়ি গাড়ি যা ছিল সব ফেরত দিয়ে দিছে, কিছুই নেই। এই মানুষটাকে সহযোগিতা করা, এটা হলো নাওয়াইবুল হক। একজন মানুষ দেখা গেছে যেখানে চাকরি করতে যায় হারাম উপার্জনের কারণে কোথাও চাকরি করতে পারে না, ঘুষ ছাড়া কোথাও চাকরি হয় না, তারপরে হারাম কাজ করা ছাড়া তার চাকরি হয় না, দোকান দিছে সিগারেট বিক্রি না করলে দোকান চলে না। অনেকে আমাকে কয় হুজুর সব তো গেছে গেছে, এখন মনে করলাম যে চাকরি বাকরি কিচ্ছু করবো না, হালাল পথে চলবো, একটু একটা দোকান দিলাম, তাও দেখি সিগারেট না রাখলে দোকান চলে না। তাহলে হারাম হারাম উপার্জন, সিগারেট বিক্রি করা এটাও হারাম, তারপরে সেলুন দিছে ভালো কাজ করবে, সেখানে প্রতিদিন দাড়ির দাড়ি কাটতেছে, দাড়ি মুন্ডন করতেছে, হারাম উপার্জন করতেছে, তারপরে একটু ফানের দোকান দিছে, সেখানে ফানের সাথে জব্দ রাখছে, তামাকও রাখছে, সব রাখছে, হারাম উপার্জন। তাহলে সে এখন হকের উপরে থাকার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে একজন দোকানদার, তাকে যদি আমি বলি যে ভাই তুমি এই জব্দা তারপরে তামাক এই সিগারেট এগুলো বিক্রি করবে না, তোমার প্রতিদিন যত টাকা লস হয় আমি এটা দিয়ে দিব। এই যে হকের উপরে থাকার কারণে তার যে লসটা তাকে সহযোগিতা করা, এটার নাম তুইনু আলা নাওয়াইবিল হক, যে হকের উপরে থাকার কারণে ক্ষতিগ্রস্ত ভাইটাকে সাহায্য করা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় বৈশিষ্ট্য ছিল। এই কাজটা যে করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনোদিন অপমানিত লাঞ্ছিত করবেন না।